একজন নারী যে গার্মেন্টসে কাজ করতে মাতৃকালীন সময় যদি সে দেখে যে মাতৃকালীন অবস্থায় গার্মেন্টসের সে স্টাফরা তাদেরকে যে কোনো মূল্যে বের করে দেওয়ার জন্য অনেক আগ্রহ ওঠে, কিন্তু অনেক নারীরা যারা আইনানুভাবে বোঝে, আমাদের মতো নারীরা যারা বোঝে, তারা যদি কাজ করতে চায় তাহলে তাদেরকে ছুটি দিবে 4 মাস। কেন? সরকারি মহিলাদের ছুটি যদি 6 মাস হয়, আমরা বেসরকারি মহিলাদের ছুটি কেন 4 মাস? আমাদের কি প্রসব বেতন না কম? আমাদের সরকারি সরকার নাকি নারী সে কি বুঝে না? সরকারি মেয়েরা বেসরকারি মেয়েরা দুজনের সমান। আমাদের বাচ্চাদের লেখাপড়ার কোনো দায়িত্ব নেই তাদের। আমি সকাল ভোর 5টা ঘুম থেকে উঠি, তখন আমাদের শ্রমিকের জীবন জানেনি কেমন, যে কেমন বাসায় আমরা বসবাস করতে পারি। সে জায়গায় আমরা সিরিয়ালে আমাদের রান্না করতে হয়, রান্নার শেষে আমাদের বাথরুমেও আমাদের সিরিয়াল আছে। সব জায়গায় সিরিয়াল শেষ করে খাবারের আয়োজন করে বাচ্চাদের ছেলে মেয়েদের বাচ্চাদের খাবারের ব্যবস্থা করার পর তাদেরকে দেওয়ার পরে আমরা 8টা থেকে ডিউটিতে যাই। 8টায় ডিউটি যাওয়ার সময় আমাদের এমন অবস্থা হয় যে আমরা যে নাস্তাটা করবো এটা আমরা করতে পারি না, হয়তোবা আমরা কাগজে মুড়ে নিয়ে এনে সেই নাস্তাটা ফ্যাক্টরিতে নিয়ে যাই। যখন আমরা কাজে রওনা দিই সকাল 8টার দিকে, 8টার 5 মিনিট পর হয়ে গেলে আমাদের গেট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা আপনারা জানেন আমরা কিভাবে ফ্যাক্টরিতে প্রবেশ করি। যখন আমরা ফ্যাক্টরিতে প্রবেশ করি তখন মনে করি আমরা একটা জেল কারখানায় অথবা কারাগারে প্রবেশ করলাম, সেখানে আমরা যেতে পারবো শুধু নিজের দায়িত্বে, কিন্তু বের হওয়ার আমাদের কোনো সম্ভাবনা নেই। তখন তারা যখন বলবে আমাদেরকে তখন বের হতে হবে। যখন আমরা ফ্যাক্টরিতে ঢুকলাম, ঢোকার পরে আপনি খাবেন কি না খাবেন সেটা এটা দেখার বিষয় না। গার্মেন্টসের যে মালিকদের স্টাফরা আছে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করলে কাজের যে আপনাদের ঘন্টায় প্রোডাকশন এটা ঠিক রাখতে হবে। এই রাষ্ট্র আমাদের উৎপাদন করার দায়িত্ব নেবে না, যা আমাদের সমাজতন্ত্রই পারবে আমাদেরকে উন্নতির পথ দেখাইতে। নারীদের শ্রমিকদের কথা যদি বলতে চান, একজন নারী যে গার্মেন্টসে কাজ করতে মাতৃকালীন সময় যদি সে দেখে যে মাতৃকালীন অবস্থায় গার্মেন্টসের সে স্টাফরা তাদেরকে যে কোনো মূল্যে বের করে দেওয়ার জন্য অনেক আগ্রহ ওঠে, কিন্তু অনেক নারীরা যারা আইনানুভাবে বোঝে, আমাদের মতো নারীরা যারা বোঝে, তারা যদি কাজ করতে চায় তাহলে তাদেরকে ছুটি দিবে 4 মাস। কেন? সরকারি মহিলাদের ছুটি যদি 6 মাস হয়, আমরা বেসরকারি মহিলাদের ছুটি কেন 4 মাস? আমাদের কি প্রসব বেতন না কম? আমাদের সরকারি আমাদের সরকার নাকি নারী সে কি বুঝে না? সরকারি মেয়েরা বেসরকারি মেয়েরা দুজনের সমান। আমাদের বাচ্চাদের লেখাপড়ার কোনো দায়িত্ব নেই তাদের। তারপরে যদি বলতে চাই, আমরা যদি বাইরে বের হতে চাই আমাদেরকে 8টা না 12টা পর্যন্ত কাজ করানো হয়, অনেক সময় 1টা 2টা 3টা, তবুও তারা সকাল 8টার ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। তারপর বের যখন আমরা হব তখন কি আমাদের নিশ্চিত আছে রাস্তার নিশ্চিতটা কে করবে? তাই আমি বলতে চাই সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মাধ্যমে আমাদেরকে সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ দেখাবে। তাই সবাই বলতে চাই আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদেরকে সবাই মহিলা ফোরামের মাধ্যমে সমাজতন্ত্র গড়ে তুলতে হবে, দুনিয়ার মজদুর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।